দর্শক, রুগীরা বাসায় চলে যাওয়ার পরে কেমন থাকেন? ফলো আপে যখন আসেন রুগীরা, অনেকের সাথে হয়তো ঠিক মতো কথা হয়ে ওঠে না, বাট আমার পাশে যে বোনকে দেখছেন, ওনার নাম হচ্ছে নাসিমা সুলতানা, বয়স 43। উনি এর আগে আমাদেরকে একটি ছোট্ট সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন। সো আজকে উনি আবার এসেছেন আমাদের কাছে, স্যারের কাছে দেখা করার জন্য, একটু রিভিউ দেওয়ার জন্য, পাশাপাশি ওনার যে কারেন্ট কন্ডিশন সেটা একটু জানানোর জন্য। আসুন দর্শক, যারা পূর্বের ভিডিওটি দেখেনি তাদের জন্য সংক্ষেপে একটু ওনার আগের ইতিহাসটা আমরা একটু তুলে ধরবো, পাশাপাশি আফটার ট্রিটমেন্ট বাসায় যাওয়ার পর উনি কেমন ছিলেন এবং এখন কেমন আছেন একটু জানবো ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, এই শব্দটা সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ জানার পর যে মানুষ আসলেই ভালো আছে। আমরা অনেক ক্ষেত্রে বলি যে না আমি ভালো আছি, আসলে কিন্তু আমরা ভালো থাকি না, বাট তারপর আমরা বলি যে হ্যাঁ আমরা ভালো আছি। বাট বোন, যদি যারা দেখেননি আপনাকে বা আপনার এই ভিডিওটা যারা আগে দেখেনি তাদের জন্য যদি একটু বলতেন যে আপনার সমস্যাটা কি ছিল। আসলে ভিডিওটা কে দেখলো বা কে দেখলো সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে আপনি জিজ্ঞেস করছেন যে আমি একজন পেশেন্ট, আমি আসছি সাক্ষাৎকার সেটা জানি না, কিন্তু আপনি ওকে জিজ্ঞেস করছেন কেমন আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে আমার যে রোগটা সেটা হলো যে আপনি যদি প্রশ্ন করেন জানার জন্য যে আমার রোগটা কি আসলো, সেটা হলো যে আমার হাতে এবং পায়ে, দুই চার হাত পায়ে আমার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল। প্রথমে আসে আপনার পায়ের ইয়েতে, যে নিক জয়েন্ট আর কি যেটা ওখানে, তারপরে যে হাতের এই কবজিতে এখানে অল্প একটু, তারপর আঙ্গুলের গোলার জয়েন্ট গুলা, ছোট ছোট জয়েন্ট গুলা ফুলে যায়, এই ব্যথা অনুভূত হয়। ডাক্তার দেখাতে থাকে একের পর এক, পরে দেখা প্রথম দিকে ধরা পড়ে যে এটা আসলে বাতের সমস্যা, এবং ওষুধ না খেলে পরে আপনার নিয়ম মতো ওষুধ খেতে হবে, একটা সময় ওষুধ কাজ নাও করতে পারে, এবং কি একটা সময় দেখা যাচ্ছে যে অনিয়ম করে চললে বা ওষুধ না খেলে, ডাক্তার না দেখালে নিয়মিত, তাহলে হয়তো পঙ্গু হয়ে যেতে পারি, জীবন থাকবে কিন্তু অচল হয়ে যেতে হবে। এটা আমার ফ্যামিলিতে একজন হয়েছিল 22 বছর, আমার ছোট আন্টি, সে এই রোগ নিয়ে আসে, তখন আমার উন্নত চিকিৎসা ছিল না, সে কষ্ট কষ্ট পেতে পেতেই মারা গেছে। যাই হোক, তারপরে এখন আমি ডাক্তার দেখাইতাম পিজিতে, আমাদের জেলাতে ছিলাম, ওখানে দেখাই, তারপরে আসি পিজিতে, পিজিতে এখানে পরীক্ষা নিরীক্ষা এবং কি দেখানোর পরে ওষুধগুলো নির্ধারণ করে, ওষুধ প্রথম প্রথম খেয়ে আমার মানে ভালোই লাগতো, ওষুধগুলো কাজ করতো, পরে দেখা যাচ্ছে যেহেতু যে ওই ওষুধগুলো আর কাজ করছে না, তখন আবার আসতাম ফলো আপে, তখন আবার ওষুধের পাওয়ার বাড়িয়ে দিত বা অন্য একটা ওষুধ অ্যাড করে দিত, এইভাবেই চলতে চলতে 9টা বছর চলে গেছে। তা আমি দীর্ঘ 4 বছর যাবত এসএটিভিতে এই শফিউল্লাহ প্রধান স্যারের ই দেখি, অনুষ্ঠানটা দেখি, 9টা সকাল 9টা শুক্রবার দিন, এবং কি আসার চিন্তা ভাবনা করি। আসলে বাচ্চারা পড়াশোনা করে সাংসারিক বিভিন্ন সমস্যা থাকে, এখানে আসতে হলে এই জামালপুর থেকে যেমন বিভিন্ন ঝামেলা, তো লোক লাগবে, একা আসতে পারবো না, এই যে আশা হয়ে ওঠে না, আসি আসি করে আশা হয়ে ওঠে না। তারপর জয়েন্ট গুলার ব্যথা বাড়তে বাড়তে আমার হিপে চলে আসে এবং কি এই ইয়েতে চলে আসে, শোল্ডার জয়েন্টে চলে আসে। তারপরে তো মনে করলাম যে এখন চলে যায়, ওষুধ খেলেও আর ওইভাবে চলাফেরা করা বা ব্যথা অনুভূত রাত্রে বেশি হয়, দিনে একটু কম থাকে, কিন্তু সারতেছে না। এই এই ইচ্ছাটা পূরণ হলো সাংসারিক ফাঁকে। যাই হোক, আমি ডিসেম্বরে 18 তারিখে আসি ওনার সাথে সাক্ষাৎ করে দেখা, এবং কি উনি ভর্তি লিখে, ভর্তি লেখার পরে কিছুদিন পর আমি বাসায় গিয়ে বিভিন্ন কাজ, সাংসারিক জীবনের সমস্যাগুলো করে মোটামুটি সেফ হয়ে আসি, আসে ভর্তি হয়, এবং কি আমি 15 দিন লিখছিলেন, আমি 13 দিন থাকি। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ 12 দিনই ভালো হয়েছে, 13 দিন চলে সকালবেলা চলে যাইতে পারছি, এবং কি এখন 15 দিন পরে আবার উনি আমাকে ফলো আসার জন্য লিখছিলেন, আমি আজ 19 দিন আসছি, কিন্তু আমি ইনশাল্লাহ ভালো আছি এবং ব্যথার ওষুধ না খেয়েই ভালো আছি, ওষুধ কিছু চলতেছে কিন্তু কোর্স কমপ্লিট করব, কিন্তু আলহামদুলিল্লাহ এই রোগটা আছে বলে আসছিল বলে আর মনে হয় না এখন। আলহামদুলিল্লাহ, তার মানে এই ব্যথাগুলো হওয়ার আগে আপনি ঠিক যেমন ছিলেন অনেকটা ঠিক সেরকমই এখন বোধ করছেন? এবং কি হ্যাঁ না, আমি ভালো আছি, সুস্থ আছি, আগে যেমন মানে ব্যথা হওয়ার আগে যেরকম ভালো ছিলাম অনেকটা ভালো আছি, আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারছি। এবং কি আর একটা কথা না বললেন, আসলে আপনাদের যে ভর্তি এখানে যে নেন, আপনার ভর্তি করেন পেশেন্ট আসে, কিন্তু আন্তরিক সবাই, এটা ভালো লাগছে, আর যে থেরাপিস্ট ছিল সে আমার অনেক ভালো লাগছে, উনি ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। সোনি আন্টি খুব সুন্দর বলেছেন, অসংখ্য মানুষ আছেন
যারা হয়তো জানেন না, দীর্ঘদিন যাবত হয়তো অনেকেই আছেন এই রোগাক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী আছেন, অনেকে শুধু না জানার কারণেই চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য যদি কিছু বলেন। না, তাদের জন্য কি মেসেজটাও এটাই হবো, আসলে যে রোগের যে ডাক্তার, প্রত্যেকটা ওয়ার্ড ভাগ করা আছে, যে এই শুধু এই বাতের সমস্যা নিয়েই যে পড়াশোনা করছেন, ডাক্তার হয়েছেন, তার কাছে আসলে ট্রিটমেন্টটা মানে ভালো পাওয়া যাবে, প্রপার ট্রিটমেন্টটা হবে এটা মনে করে। কিন্তু অর্থোপেডিক্স বা অন্যান্য বাতের ডাক্তার দেখতে পারেন, ওষুধ লিখেন, ওরা ওনার ওষুধ লিখেন, ভালো ওষুধ লিখেন, কিন্তু আসলে ওনারা এই যে বাতের যে সমস্যা, এটা সমস্যা একটা না, বাতের বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন বাত আছে। আমার কিন্তু প্রেজেন্ট ছিল তিনটা, তিনটার মধ্যে এখানে এসে ধরবো দুইটা। কিন্তু আমার মনে হয় যে বাতের যে নির্দিষ্ট ডাক্তার তাকেই দেখানো উচিত। অর্থোপেডিক্স তারা হাড় মাংস এবং কি নার্ভ নিয়ে কাজ করেন, ওরা জানেন ওষুধ আসলে কোনটা দিলে কাজ করবে, কিন্তু অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। কিন্তু বাতের ডাক্তাররা তারা প্রপার ওষুধটাই লিখেন এবং খেলে ইনশাল্লাহ ওষুধেই অনেকটা সেরে যায়। তার থেরাপির প্রয়োজন হলে ডাক্তার তারা লিখেন, থেরাপি দাও, শরীরের জন্য অনেক ভালো ব্যায়াম, এটা প্রত্যেকটা মানুষের জন্যই ভালো। আমি মনে করি যার এই রোগটা নিয়ে ভুগছেন তাদের একটু কষ্ট হলেও এসে এই স্যারকে দেখান। এটা শ্যামলী রিং রোড, আদাবর, ঢাকা, ডিপিআরসি হসপিটাল। আমি মনে হয় যে জীবনটা চলার পথে সুস্থ জীবন প্রত্যেকের কামনা, এবং কি অসুস্থ না হলে প্রয়োজনটা বোঝা যায় না, যে সুস্থ থাকার প্রয়োজনটা কতখানি। তাই আমি মনে করি যে আপনার ডাক্তার আসেন, দেখান এবং কি সুস্থ থাকেন, যতদিন বেঁচে থাকবো সুস্থ জীবন যাপন করবো, এটাই কামনা করি। আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর করে বলেছেন, খুব সুন্দর গুছিয়ে বলেছেন, আমি হয়তো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম না সবকিছু। দর্শক শুনলেন এতক্ষণ আমার এই বোনের কথা, এবং অলমোস্ট উনি কিন্তু সবকিছু বলে দিয়েছেন, এবং উনি আপনারা একটু যদি এই ভিডিওটা কয়েকবার আসলে আপনারা একটু রিওয়াইন্ড করেন, আপনারা দেখবেন উনি বেশ কিছু পয়েন্টের কথা বলেছেন এবং বাস্তবধর্মী কিছু পয়েন্ট, আসলে কিন্তু বাস্তব। যে আগে আপনারা রোগ নির্ণয় করুন, যে যেখানে আপনার যাওয়া দরকার, যার কাছে যাওয়া দরকার, সেটা আগে আপনারা বুঝুন, আপনার রোগটা কি সেটা আগে জানুন, এবং সেই অনুযায়ী আপনারা সঠিক সময় সঠিক চিকিৎসাটা করুন। সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য, দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য, এবং সর্বোপরি এই ডিপিআরসি হসপিটালের জন্য।